বন্ধুগণ, কেমন আছো তোমরা? দেখতেই পাচ্ছ চোখগুলো পুরো ফুলে গেছে। মানে এখন বাজে হচ্ছে 3:30, আর তোমাদেরকে মানে এখন হচ্ছে শেরির টাইম। তো তোমাদের শেরি প্রথম মানে রোজা শেরি অনেক 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 মোবারক তোমাদেরকে। তো 3:30 সময় উঠলাম, ঠিক আছে। আমাদের এখানে 4:00 বাজতে পারছে আমাদের এখানে আজান। তো আজকে প্রথম রোজা রাখতে পেরে অনেক 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 আমি হ্যাপি। তো 3:30 বাজে, আমি এখন উঠেছি, তোমার দাদাকে এখন তুলিনি, ঠিক আছে। তো আগে তোমাদের কী দিই, ঠিক আছে, আমার শেরিতে। তো আমার শেরিতে আছে এখানে পরোটা করেছি, ঠিক আছে, এখানে বোঁদে আর এখানে চা, ঠিক আছে, মানে পরোটা বোঁদে আর চা। আচ্ছা চলো ঝটপট শেরিটা পরে নিই, নামাজ ফামাজ পরে নিই, তারপর পরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো বন্ধুগণ, আবার চলে এলাম তোমাদের কাছে। এই তোমার দাদা এই বাজার থেকে চিকেন আনা হয়েছে, এই চিকেনটা আমি ওয়াশ করে করে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দিই। আর যা চিকেনের দাম হয়ে গেছে, কি আর ফলের দাম, ফলের দাম যে এত হয়ে গেছে বলার নেই জানো। এইটুকু পাতিলেবু, এইটুকু পাতিলেবুর দাম 8 টাকা, বিশ্বাস করতে পারবে? তো মানুষ কি করে সন্ধেবেলায় ইফতারিতে শরবতটা খাবে, কি করে খাবে? তো দেখো এখানে একটু মাছ আছে, তোমাদের দেখিয়ে দিই মাছটা এনেছে কি। আচ্ছা তো এই মাছটা একটুখানি ক্লিন করে নিই বাবুর জন্য, এখন খালি ডাল আলু ভাতে করবো, যা রান্না হবে সব বিকেলবেলায়। বাবুর জন্য ভাতটা চাপিয়েছি। বন্ধুগণ এখানে মাছ ভাজার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি, মাছটা ভেজে ফ্রিজে ঢোকাবো। আজকে মাছ করব না, আজকে চিকেন করব। মাছটা তো ভেজে ফ্রিজে রেখেছি, এখানে মাছটা ভাতে দিয়ে দিলাম আমি। তো বিশাল কাজে ব্যস্ত ছিলাম, রান্না করার পর তোমাদেরকে আর কিছু শেয়ার করা হয়নি। তো এখন একটু চান টান করতে যাবো, ফ্রেশ হব। তো দেখো এইখানে খেলনা নিয়ে বসে আছে, আর এই দেখো এই জামাটা তোমাদেরকে দেখাচ্ছি, জামাটা হচ্ছে একটা নতুন ড্রেস। তো বিশ্বাস করো আজকে প্রথম রোজা, আমি তো খুব এক্সাইটেড, মানে খুব বিশাল হ্যাপি, কারণ এক বছর পরে আবার রোজা ঘুরে এলো। তো তোমাদেরকে রমজান মাসের শুভেচ্ছা জানাই। তো ভাবলাম আজকে আমি একটা নতুন ড্রেস পরবো, ঠিক আছে। তো এই ড্রেসটা কেমন লাগছে একটু জানিও, এটা একটা একটা লং গ্রাউন। তো আমি ঝটাপট চলো চান টান করে নিই, ফ্রেশ হয়ে নিই, কারণ সত্যি কথা বলতে আমাদেরকে এই রমজান মাসে এখন কোরআন খতম করতে হবে। নামাজ তো সত্যি কথা বলতে বন্ধুদের তোমাদের সাথে লোকানোর কিচ্ছু নেই, নামাজ তো পড়াই হয় না 5 ওয়াক্ত। তো এই রমজান মাসেও যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি তো কিছুই না, ঠিক আছে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, রেডি করতে হয়ে গেছে আর এখানে। আর এই ফল টলগুলো সব পাবো, এই ফলগুলো আমি কেটে নেবো একে একে করে। ফলগুলো কেটে নেবার পর আমি ভাজিয়াগুলো এবার ভাজবো। তো বন্ধুরা আমি এখানে এবার ছোলাটা ভেজে নেবো, একটুখানি ভুনে নেবো, টাইম হাতে খুবই কম, খুব দেরি হয়ে গেছে। তো এখানে আমি একটুখানি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ছোলাটা একটু ভুনে নেব, ড্রাই রোস্ট করে নেবো, একটুখানি হালকা ভেজে নেব। তখন এখানে ভাজতে থাক আর আমি এখানে একটু স্যালাডটা করে নিই। তো এখানে স্যালাডের মধ্যে দইটা দিয়ে দেব, যাচ্ছেই না। তো আমি এটা ভালো করে মিক্স করে নেব, আর এতে আমি একটু চাট মশলা মিক্স করব, তাতে টেস্টটা আরও বেড়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার একটা এটা একটু ফ্রুট সালাদ দই দিয়ে। চলে এলাম রান্নাঘরে ইফতারের আয়োজন করতে। এই দেখো এখানে আমি একটু চাল ভিজে দিয়েছি, কেন কি তোমার দাদা অনেকদিন ধরেই বলছে একটু ফ্রাইড রাইস খাবো, ফ্রাইড রাইস খাবো। তো ভাবলাম একটু ইফতারি ফ্রাইড রাইসটা হয়ে যাক। তো আমি 1 ঘন্টা আগে চালটা ভিজোতে দিয়েছি, ভিজে হয়ে গেছে। তো এখানে পানি ফুটাতে দিয়েছি, তো দেখো এখানে পানি আমার টকবক করে ফুটছে, এবার আমি চালটা দিয়ে দেবো।
আর এখানে হচ্ছে ছোলা সেদ্ধ, ছোলাটা সেদ্ধ করে নিই, খালি একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ছোলাটাকে একটু ভুনবো। তো দেখো আমি চালটা দিয়ে দিলাম, তো চালটা ফুটুক, এদিকে ছোলাটা সেদ্ধ হোক। তো আমি একটা ব্রেড ফ্রায়েড রাইস করবো, ফ্রায়েড রাইসের জন্য আমি সবজিগুলো। বন্ধুরা এখানে আমার ভাত প্রায় অলমোস্ট হয়েই গেছে, কারণ এইসব চাল এক দু ফুট হলে হয়ে যায়। ঠিক আছে, আমি ভাতটাকে এবার এই ছাঁকনিতে ছেঁকে নেব। আর এখানে ফ্রায়েড রাইসের জন্য আমি গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি কুচে রেখেছি, এখানে পেঁয়াজ দিয়েছি। তো চলো আমি ভাতটাকে ঝরিয়ে নিই, ঠিক আছে। আর সারাদিন তো আমরা না খেয়েই থাকি, তো কিছু ভাবলাম হেলদি খাবার খেয়ে নিই, কারণ পেঁয়াজি তারপর ওই বেগুনি বড়া এইসব তো তেলের খাওয়া হয়, তো ভাবলাম একটুখানি হেলদি খাবার খাই। দেখো আমি এখানে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি ভাতটা, ঠিক আছে। এবার একটুখানি তেলে ভেজে নেব কাঁচা সবজিগুলোকে, একটুখানি হালকা করে তেলে ভেজে নেবো, নালে গন্ধ থাকবে, গন্ধটা তেলে ভেজে নিলে গন্ধটা চলে যাবে। এখানে হালকা করে তেল দিয়ে সবজিগুলোকে ভাজতে দিয়েছি, ভাজা হোক, ততক্ষণ তোমরা সাথে থাকো। তো বন্ধুরা দেখো এটা অনেকক্ষণ টাইম লাগলো ভাজতে, কেন কি একটুখানি না সেদ্ধ হলে ফ্রায়েড রাইসে কাঁচা কাঁচা থাকবে আর খেতে ভালো। দেখো আমার ফ্রায়েড রাইস একদম রেডি, এবার এদিকে আমি বসিয়েছি ছোলাটা ভোনা, ঠিক আছে। আর নেক্সট চলো ছোলাটা ভুনে নিই, তারপরে আমি বেগুনি আর চপ করবো। আমার কমপ্লিট রান্নাবান্না, হাতে খুবই কম টাইম, তো একটু ওই দাঁতল দিয়ে একটুখানি দাঁত ঘষে নিচ্ছি, সারাদিন মুখে যে দুর্গন্ধ সেটা চলে যাবে। তো চলো তাড়াতাড়ি ফটাফট দাঁতটা ঘষে নেওয়ার পর ইফতারের আয়োজন করে তাড়াতাড়ি। দেখো এগুলো হচ্ছে আমাদের ইফতারি সাজলাম, এটা হচ্ছে ছোলা বোনা, এটা হচ্ছে চাউমিন, এটা হচ্ছে ফ্রায়েড রাইস করেছি, আর এখানে ফল আছে, ফলের মধ্যে সব ফলই আছে প্রায়, আর এখানে তরমুজ আর পেঁপে, আর এখানে অল্প করে চপ আর বেগুনি করেছি, ঠিক আছে। তো এই অল্প কটাই আমি করেছি, এটা করতে করতেই আমার সময়টা চলে গেল। তো চলো টাইম হয়ে যাচ্ছে, আমি বসি। তো দেখো এখানে দোয়া করছে ওর আব্বুর সাথে বসে বসে, আপনি তাকে ভালো রাখবেন, আমার দাদা আমার নানা দুজনকে জান্নাতে দেবেন। তো ইফতারি সেজে গেছে, আর বেশিক্ষণ না করো আমাদের জন্য, ঠিক আছে। তোমাদের জন্য আমি দোয়া করবো আল্লাহর কাছে, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, এটা কামনাই করি। এই সারা মাস রোজাতে যেন ভালোভাবে আমরা এইভাবে এসে খেলে রোজাটা সম্পূর্ণ রোজাটা করতে পারি, ঠিক আছে, এটাই আল্লাহর কাছে দোয়া করি। তো যাই হোক চলো এবার আজান দিলে ইফতারিটা করে নিই। তো ফ্রেন্ডস আমাদের ইফতারি তো পুরো কমপ্লিট হয়ে গেল, তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আজকে ফার্স্ট রোজাটা আমরা শেষ করলাম। তো বিশাল পেটটা ভরে গেছে, আর কিছু জায়গা নেই খাবার। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ 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 আমাদের সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আমাদের ভিডিওটাকে, ঠিক আছে। তো চলো টাটা।